সুপ্রভাত বাঙালি, কি ভাবছ এত সকালে কোথায় যাচ্ছে? আরে যাচ্ছি TCS গীতায়তনে, আজকে সেখানেই আমার পরীক্ষার সিট পড়েছে, মানে এক্সাম সেন্টার। তো এখন সকালে যাচ্ছি বীরা স্টেশনে, সেখান থেকে যাব। তো সকালের স্নিগ্ধ করা পরিবেশটা দারুণ লাগছে, আর সেটা দেখতে দেখতেই পৌঁছে গেলাম বীরা স্টেশনে। তো এখন যাচ্ছি গুটি গুটি পায়ে টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। তো ফাইনালি টিকিটটা কাটা হয়ে গেল, তারপর এখন দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়, ট্রেন ঢুকবে। তো সকালেই বীরা স্টেশনটা দারুণ লাগছিলো দেখতে। তো সকালেই পুরো স্টেশনটা অনেকটাই খালি ছিল, কিন্তু দেখতে দেখতে প্রচুর ভিড় হয়ে গেল স্টেশনে, কারণ এখন ট্রেন ঢুকছে বনগাঁ শিয়ালদা লোকাল, আর সেই ট্রেন তো আপনারা জানেন কেমন ভিড় হয়। তো এখন ট্রেন ঢুকে গেল, তো এই ট্রেনে করে যাচ্ছি এখন বিধাননগর রোড স্টেশনে, সেখানে নামবো। তো এখন নেমে গেছি, সাইডে দাঁড়িয়ে নিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম, এরপর তারপর অটো করে চলে আসলাম সেক্টর 5-এ। তো উপরে দেখা যাচ্ছে সেক্টর 5 মেট্রো স্টেশন। তো এখন যাচ্ছি গুটি গুটি পায়ে TCS-এর সামনে, তো সেখানেই আজকের এক্সাম। তো দেখি কেমন হয় এক্সাম। এই যে চলে এসেছি TCS-এর সামনে, তো এক্সাম দিয়ে আসি, পরে আবার কথা হচ্ছে। তো এক্সাম দিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি গুটি গুটি পায়ে সেক্টর 5 মেট্রো স্টেশনের দিকে। কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না কমেন্টে যে এক্সাম কেমন হয়েছে, সেটা বলতে পারবো না, মোটামুটি দিয়েছি এক্সাম। তো এখন যাচ্ছি সামনে, যে দেখা যাচ্ছে উপরে রয়েছে সেক্টর 5 মেট্রো স্টেশন, তো সেখানেই যাব, কারণ সেখান থেকে আবার যেতে হবে শিয়ালদায়। তো টিকিট কাটা কমপ্লিট, এই যে রয়েছে টিকিট, কারণ এটা যত্ন করে রাখতে হবে, না হলে আবার বেরোতে পারবো না পরে। তো সেটা পকেটে রেখেই উঠে গেলাম উপরে সেক্টর 5 স্টেশনটা, দারুণ লাগছে দেখতে উপর থেকে ওভারভিউটা, এবং প্রচুর প্রচুর ভিড়, কারণ সবই পরীক্ষার্থী ছিল সেখানে। মেট্রো থেকে ছোট্ট একটা ভিউ, তো এখানেই করুণাময়ী স্টেশনের পাশেই এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল বইমেলা। তো সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। এছাড়াও আরও এমন এমন মিনি ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আরও বড় ব্লগ রয়েছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, তো এবারে যাচ্ছি উপর দিকে, কারণ উপরে গিয়ে ট্রেন ধরতে হবে। তো যাচ্ছি এখন লিফটে করে উপরে। তো ফাইনালি উপরে চলে আসলাম, কারণ আমাদের মেট্রো স্টেশনটা ছিল স্টেশনের সাউথে, মানে শিয়ালদা সাউথের দিকে। তো সেখান থেকে আবার নর্থের দিকে যাচ্ছি, কারণ সেখান থেকেই হাবড়া লোকাল ধরতে হবে। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হাবড়া লোকাল ধরার উদ্দেশ্যে। তো জানি না কখন আসবে ট্রেন, কিন্তু 11:20 ট্রেন রয়েছে, তো দেখা যাক। গিয়ে সাউথের থেকে নর্থের দিকে চলে আসলাম, এসে দেখি নর্থ থেকে প্রচুর প্রচুর ভিড়, ঘুরতে এখন বাজে 11:15, কিন্তু তবুও ট্রেন দেয়নি, কারণ ট্রেন লেট ছিল। তো সেই ট্রেন দিল 12:20, তো সবাই দৌড়াচ্ছে এখন হাবড়া লোকাল ধরার উদ্দেশ্যে। তো প্রচুর প্রচুর ভিড় হবে ট্রেনে, কারণ অনেকগুলো ট্রেন মিস ছিল। তো ফাইনালি হাবড়া লোকাল ঢুকে গেল, তো দেখা যাক ট্রেনে উঠে জায়গা পাই কি না। প্রচুর প্রচুর ভিড় আছে ট্রেনে, কিন্তু মোটামুটি বসার জন্য জায়গা পেয়ে গেছিলাম। প্রচুর ভিড় আছে ট্রেনে, দেখতে পাচ্ছেন আপনারা, হাবড়া লোকাল খালি থাকলে হয়। তো ফাইনালি চলে আসলাম হাবড়া স্টেশনে, এবার সেখান থেকেই হেঁটে হেঁটে যাব আমার অটো ধরার উদ্দেশ্যে। ট্রেনে করে এসে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে শেষমেশ অটো এসে বসলাম, কারণ এই অটো সোজা বাড়ির কাছাকাছি গিয়ে নামবে, এখন আছে অটোর মধ্যে। তো ফাইনালি চলে আসলাম বাড়িতেই, তো বাড়ির রাস্তায় এখন আছে। এমন মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ফাইনালি বাড়ি চলে।